এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, দেখে তো মনে হচ্ছে ভালোই আছি, পাশাপাশি দুজন বলছি। অনেকদিন বাদ এলাম, বিশেষ করে আমি অনেকদিন বাদ এলাম ব্লগে, তুমি অনেকদিন পজ রেখেছিলাম আর কি আমার তরফ থেকে যে ব্লগিংটা আমি করতাম। তো কাজের প্রেশার ছিল, তাই জন্য কিছু ছিল, মানে কিছু কাজের প্রেশার ছিল, কিছু পার্সোনাল প্রেশার ছিল, তো যার জন্য আমি তোমার সাথে কনভার্স এরকম করতাম আগে ফ্রিকোয়েন্টলি, আমি ওরকমভাবে করে উঠতে পারছিলাম না। আগেও কতটা করে উঠতে পারবো আমি জানি না, বাট খুব একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার ছিল, যেটা বহুদিন ধরে পেন্ডিং ছিল, অনেকদিন ধরে দেবো দেবো ভাবছিলাম, কিন্তু কোনো কারণে দেওয়া হয়নি। হয় না কিছু, মানে ওটা ঠিক মানে দেবার মতো ফেজে ছিল, মানে বেসিক্যালি মানে একটা তো ফেজ লাগে যে হ্যাঁ আই এম রেডি টু আপডেট পিপল অ্যাবাউট দ্যাট, রাইট? তো আমার বা ওর মনে হচ্ছে না যে আমরা উই আর ইন আ রাইট ফেজ কি এটা আমরা লোককে জানাই, বাট আই থিঙ্ক দিস ইজ আ রাইট টাইম। হঠাৎ করে চা চলে এসছে, তো আমি না বলতে পারলাম, চাটা অনেকক্ষণ ধরে চা খাইনি, তো চা খেতে খেতেই কথা বলবো। তো হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা অনেকদিন ধরে দেখছো যে আমরা রেগুলার ব্লগ করতে পারছি না, মানে যেটা আগে রেগুলার হতো ডে টু, মানে একদিনও মিস করতাম না, সেটা করতে পারছি না। কেন কি একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে যে রিসেন্টলি পিনাকি একটা ফ্ল্যাট কিনেছে, কেনা হয়েছে বেশ কিছুদিন মতো হলো, মানে মাস কয়েক মতো হলো, কিন্তু ঠিক সেরকমভাবে মানে নিজেরা প্রিপেয়ার ছিলাম না বলার জন্য, কিন্তু কাউকে বলার জন্যই সেরকম প্রিপেয়ার ছিলাম না। হয়তো খুব বেশি হলে আমার বাবা মা, ওর বাবা মা, আর গুটি কয়েক লোকজন অফিসিয়াল যাদেরকে না জানালেই লয়, মানে নয় আর কি, এইরকম লোকজনকে যা জানানো হয়েছিল। তার একটা কারণ ছিল, তার কারণ হচ্ছে শুধু জানালে তো হলো না, জিনিসটা প্রেজেন্টেবল বলে তবে তো দেখানো যায় মানুষকে, তাই তো ওটা সেরকম পজিশনে ছিল না। অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছু ওটার মধ্যে মানে ইয়ে করা হয়েছে, রিনোভেট করা হয়েছে, তো ওটাকে রিপ্রেজেন্টেবল করার জন্য। তো এখন আপাতত হ্যাঁ এটা ঠিকঠাক জায়গায় আছে দেখানোর মতো, সেই জন্যই আরও আমরা আর কি ইচ্ছে হলো আমাদের যে না, তা বাদে ডেফিনেটলি একটা মানে রিপ্রেজেন্ট করার মতো তো করতে হয়েছে। তা বাদেও একটা হয় না জায়গা, মানে এই ফ্ল্যাট কেনা তো আর জামা কাপড় কেনার মতো না, দোকানে গেলাম দু তিনটে দেখলাম ভালো লাগলো কিনে ফেললাম। তো অনেকদিন ধরেই দেখা চলছিল আমাদের, প্রায় বছর খানেক ধরে, মোটামুটি বছর খানেক, প্রায় বছর খানেক কি বছর খানেকের ওপর ধরে প্রায় আমরা ফ্ল্যাট দেখেছি, ঘোরাঘুরি হয়েছে। আমাদের প্রায় দেখতে বলতাম যে পিনাকি বেরোচ্ছে, আমি বেরোচ্ছি, হয়তো কোনো কারণে বলে উঠতে পারতাম না কি কাজে কি নিতান্ত, ও বাবাদের সাথে বেরোতো, আমার বাবার সাথে বা ওর বাবার সাথে বেরোতো, তো বলে উঠতে পারিনি। তো না পারার কারণটা এটাই যে নিজেরা ঠিক মনে করেনি যে হ্যাঁ এবার বলা যায়, মানে কিছু জিনিস হয় না যে ঠিক প্রিপেয়ার না কাউকে বলার জন্য, অনেক কিছুই তো আগে থাকতে ঠিকঠাক থাকে, বাট ফাইনাল হওয়ার আগে পর্যন্ত বলা যায় না। তাই জন্য আজকে আমাদের মনে হয়েছে কোনো কারণে যে এবার আমি আমার বলতে পারি চ্যানেলে, তো তাই জন্য আজকে বলা। ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এই বাড়ির কাছে, ওর খুব ইচ্ছে ছিল যে ফ্ল্যাটটা নেওয়া হোক বাবার ফ্ল্যাটের কাছে, যেটা আমার খুব বলতে ইচ্ছে করছে ব্লগে, জানি না ও চাইবে কি চাইবে না জিনিসটা বলছি বলে। সেটা হচ্ছে পিনাকির সাথে আমার বিয়ে হয়েছে মোটামুটি 5 বছর, তাই তো? যখন বিয়ে হয় তখন ও থাকতো রেন্ট হাউসে, তো ও আমাকে একটা কথা বলেছিল, রিয়া আমার কিন্তু নিজের জায়গা নেই। তো বললাম নেই তো কি হয়েছে, হয়ে যাবে। তো ওকে দেখতাম, ও যখন চাকরি করে, মানে হয় না আশেপাশে বন্ধু বান্ধব সার্কেলে, হ্যাঁ কেউ আজকে চাকরিতে ঢুকেই কালকে কিনে ফেলতে পারে না একটা ফ্ল্যাট, বা ফ্ল্যাট তো মামুলি ব্যাপার নয়। তো তখন পিনাকি বলতো যে রিয়া আমি আদৌ পারবো কি পারবো না। তো ওখানে একটা কথা, জাস্ট খুব সাধারণ কথা বলতাম, হয়তো সবাই সবার পার্টনার এই কথাটা বলে যে আজকে পারছো না তো কী হয়, কোনো না কোনো বছর বাদে হবে। কেননা আমি আমার দাদাদের দেখেছি, তারা বিয়ের অনেক পরে পরে ফ্ল্যাট করেছে, মানে হয় না মানুষের তো আস্তে আস্তে উন্নতি হয় তবে সেই জায়গাটায় হয়। তো আমি একটা জিনিস মনে করি, আমার বাবা এই ফ্ল্যাটটা কিনেছে আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে? এই ফ্ল্যাটটা আমার বাবার, তোমাকে বারবার বলি। তো আমার বাবা যদি আফটার রিটায়ারমেন্ট ফ্ল্যাট কিনতে পারে,
তো আমি এটাও বিশ্বাস করতাম যে পিনাকিও কোনো না কোনো একদিন পারে, ও হয়তো নিজের ওপর বিশ্বাস রাখতে পারতো না, পারবো কি পারবো না, ওর খালি একটা আমায় খালি বলতো অফিস থেকে এসে যে রিয়া সবার যেন তো ফ্ল্যাট হয় অফিস চাকরি করে, আমি কি কোনোদিনও নিজের কিছুটা করে উঠতে পারবো না, আমি ঠিক পারবো, হ্যাঁ হয়তো আমরা অনেক স্ট্রাগল করেছি, তোমরা হয়তো আমাদের ব্লগে দেখতে পারো যে খুব ঘুরতে গেছি, আমাকে পিনাকি ছোটবেলা একটা কথা বলতো যখন স্কুল লাইফ কলেজ লাইফ এর কথা বলছি, অনেক সময় হয় না রেজাল্ট ভালো খারাপের ব্যাপার আছে, আমার মনে আছে মাধ্যমিকে ওর রেজাল্ট খুব ভালো হয়েছিল, আমার অ্যাভারেজ হয়েছিল, কিন্তু আমার 12 এর রেজাল্টটা বেটার হয়েছিল, বেটার দেন মাধ্যমিক। তো পিনাকি আমাকে একটা কথা, আমি ভীষণ ফাঁকিবাজ ছিলাম ঠিক আছে, আর ও ভীষণ সিরিয়াস ছিল পড়াশোনা, তো ও আমাকে একটা কথা বলতো, রিয়ার রেজাল্টটা কেরাম হয়েছে লোকে দেখবে, তুমি রেজাল্টটা কীভাবে পড়েছো সেটা কিন্তু কেউ দেখবে না, মানে তোমাকে এক্সামে মানে একটা ভালো রেজাল্ট করার জন্য কতটা খাটতে হবে সেটা সম্পূর্ণ তুমি জানো, তোমার জানা উচিত, বাইরের লোক শুধুমাত্র তোমার রেজাল্টটা দেবে, কেউ জানবে না তুমি রাত জেগে পড়েছো কি, কিছু স্যাক্রিফাইস করে এক্সাম দিয়েছো এটাই। তো আমি ছোটোবেলায় ওর এই কথাটা এখনও বিশ্বাস করি যে কিছু সাকসেসের পেছনে তো অনেক স্ট্রাগল থাকে, তো ডেফিনেটলি অনেকটা স্ট্রাগল করে, সবাই করে, আমি হয়তো ভিডিও করছি বলে তোমরা জানতে পারছো বা বলছি সেটা, প্রত্যেকেই স্ট্রাগল করে একটা ভালো কিছু করে। তো অফিসিয়ালি ওকে একবার আজকে কংগ্রাচুলেশন বললাম, ভীষণ বলতে ইচ্ছে করলো তার জন্য। তো হ্যাঁ, এরকম ওর বাবা মাও ভীষণ ভাবতো কবে হবে, কেন কি আমাদের বিয়ের আগের বছর, জাস্ট আগের বছর না 6 মাস আগে ওর দাদা এক্সপায়ার করে যায়, কেন ওর দাদা ওর কাছে মাথার ছাদের মতো ছিল ঠিক আছে, মানে একটা ছেলেমেয়ের জন্য বাবা মা যেরকম হয়, ওর বাবা মা তো ডেফিনেটলি ছিল, কিন্তু বাবা মার থেকেও দাদা ওর কাছে সেটা ছিল। তো দাদা চলে যাওয়াতে ওর যেন মনে হলো সেই পায়ের তলা থেকে মাটি চলে যাওয়ার মতো ব্যাপার। তো তো যাই হোক, তোমাদেরকে এটা জানানো ছিল যে একটা ফ্ল্যাট হয়েছে, হ্যাঁ ফ্ল্যাটটা কোথায় নেওয়া হয়েছে পিনাকি? ফ্ল্যাটটা কোথায় নেওয়া হয়েছে সেটা নেক্সট ভিডিওতে রিভিল করব, আস্তে আস্তে করাটা ভালো, সারপ্রাইজ কিছু থাকা ভালো, কিছু সিক্রেসি থাকা ভালো, তাতে মজাটা বেশি আছে। ফ্ল্যাটটা কাছাকাছি নেওয়া হয়েছে মানে খুবই কাছে নিয়েছি, কাছে নিয়ে মানে নেবার কারণটাই এটাই যে কেমন সবারই বয়স হচ্ছে, আমাদের বাবা মারও বয়স হচ্ছে, ওর বাবা মার বয়স হচ্ছে, তো আপদে বিপদে যাতে পাশে থাকতে পারি, উইকলি ভিজিট করতে পারি, তার জন্যই এই প্ল্যান প্রোগ্রাম করে নেওয়া। আর যেটা আমি বলতে চাই, আমার হ্যাঁ আমি তো নিশ্চয়ই ফ্ল্যাটটা ওন করছি বা ও ওন করছে, বাট এটা কেনাতে মানে এই যে প্রসেসটা ছিল একটা, এটা একটা ফ্ল্যাট বাই করার জন্য যা যারা বাই করেছো তোমরা ইউ মাস্ট হ্যাভ নোন দিস, তার পেছনে অনেকটা খাটনি লাগে, মানে তুমি একদিনই বাইরে বেরিয়ে তুমি তোমার পছন্দের মতো ফ্ল্যাট পাবে না, দ্যাটস ফর শিওর রাইট। তো এই যে পুরো জার্নিটা ছিল, কোন এরিয়াতে নেবো বা কীরকম বাজেটে নেবো বা কীরকম লোকালিটিতে নেবো, কমিউনিকেশন কী হবে, এই পুরো কন্ট্রিবিউশনটা বা পুরো সাপোর্টটা কিন্তু আমি আমার বাবাদের থেকে মাদের থেকে পেয়েছি, মানে বিশেষ করে বাবাদের কথাই বলবো, সেটা আমার শ্বশুর বাবা হোক সেটা আমার বাবা হোক, মানে ওরা তো হয় মানে ও তো বয়স হয়ে গেছে তাই ওরা হয়তো সেরকমভাবে আমাকে হয়তো ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারে, বাট ওরা ওরা ফিজিক্যালি ওরা ফিজিক্যালি যেভাবে সাপোর্ট করেছে ওইটা এটা মানে এটাতে এটাতে আমার বলছি তো মানে আমার যদি মানে এই পুরো কেনার প্রসেসটাতে যদি আমার 20% কন্ট্রিবিউশন হয়ে থাকে তাহলে ওদের কিন্তু 80% কন্ট্রিবিউশন, আমি এটাই বলবো, ওরা যদি পাশে না থাকতো আমি হয়তো পারতাম না, সত্যি পারতাম না, কেননা যতই বড়ো হয়ে যায় না কেন আমরা বাবাদের কাছে অনেকটাই ছোট, আর ওরা যেভাবে মার্কেটে ডিল করবে আমরা কখনোই করতে পারবো না। আমরা অ্যাকচুয়ালি কি দেখছিলাম ফ্ল্যাটের ভেতর, মানে বয়স কম হলে যা হয় আর কি, আমরা দেখছি ফ্ল্যাটের ভেতর চাকচিক্য দেখছিলাম, ফ্যাসিনেশন দেখছিলাম, বাট কিন্তু লোকালিটা রিয়েলিটি রিয়েলিটিটা যেটা কি মানে যেটা বিশেষ করে দরকার যেটা কমিউনিকেশনটা, কমিউনিকেশন ওয়াইজ মানে কখনো যদি কারো কিছু হসপিটালস রাইট মার্কেটস এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, তো আমি এমন একটা জায়গাতেই নিয়েছি যেখান থেকে সব রকম মানে এই মার্কেট বলো, কমিউনিকেশন বলো বা মেডিকেল শপ বলো, এভরিথিং ইজ উইদিন 5 to 10 minutes। আরও বেশি এটা আমাদের জন্য খুব দরকার ছিল, আমাদের জন্ম বলো, ওর বলো, আমার বলো, বা যেখানে আমরা বড় হয়েছি আহিটোলা চত্বর, তোমরা জানো ওর বাড়িও আহিটোলা, আমার বাড়িও আহিটোলাতে, মানে একদম 2-3 মিনিটের ডিস্টেন্স, তো আমরা
মানে রাত্রির 12টা একটার সময় রাত্রিবেলা ডাক্তার বলো খাবার বলো অ্যাভেলেবল, তো চেষ্টা করেছি সেটা হলেই ভালো হয়, কেননা এরম না যে বাড়ির সমস্ত কাজ কিন্তু আমি বিনা কি করি, একদমই না, করি যেটুকু দরকার ডেফিনেটলি করি, কিন্তু আমাদের বাবা মায়েরা আমাদেরকে এখনো অবধি কিন্তু সেই প্যাম্পারটা করে, মুখের গোড়ায় দিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু এখনো, আমার বাবা মা তো করেছে বিয়ের আগে, এখনো করে, ইনফ্যাক্ট আমার শ্বশুরশাশুড়িও করে, ওর বাবা মা বলো বা ওর শ্বশুরশাশুড়ির কথা মানে আমার বাবা মা কিন্তু সেম জিনিসটা করে ওর জন্য বলো আমার জন্য। তো এই জন্য আমাদের প্রথম দিকে আমরা ফ্ল্যাট দেখছিলাম শুধুমাত্র ভেতরটা দেখে, পরে যেন কোথাও মনে হলো যে বাবা মায়ের সুবিধাটাও দেখা উচিত, শুধু নিজেদের সুবিধাটা দেখলে হবে, কেননা আমরা সবসময় বাড়ি থাকি না, প্র্যাকটিক্যাল আমি তো থাকি না সবসময় বাড়ি, রাইট, তোমার ও মাঝে মধ্যে বেরোয়, রাইট, ওর পক্ষে সবসময়তে ওরকম পসিবল হয় না, তো আমার মনে হয় মানে সবারই একটু যদি তুমি মানে নিউক্লিয়ারভাবে না থাকছো, তুমি যদি বাবা মার সাথে থাকছো তাহলে বাবা মার ডিমান্ডগুলোকে একটু মাথায় রেখে আই থিঙ্ক এগুলো নেওয়াটা দরকার, তো আমি সেটাই। হ্যাঁ, যারা নিউক্লিয়ারলি থাকো মানে যদি জবের কারণে হয় বা যে কোনো ফ্যামিলি কোনো কারণে হয়ে থাকে, শুধু হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড বেবি থাকো, সেক্ষেত্রে হয়তো নিজের ইচ্ছে মতো জায়গায় থাকা যায়, কিন্তু যদি তুমি মনে করো একটু বাবা মা সবাইকে মিলে থাকবে, সবারই মতামতটাই কিন্তু প্রায়োরিটি দেওয়ার দরকার, তো সবাই জিনিসগুলো করো, আলাদা করে বলার কিছু নেই, বাট আমরা আমাদের জাস্ট ভালো আমাদের ওপিনিয়নটা আমরা জাস্ট শেয়ার করতে চাই, আর কিছু মানে এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই। আর সেকেন্ডলি আরেকটা কথা বলতে চাই, যখন আমরা প্রথম প্রথম ব্লগ করি আর কি, এই এই মানে ওর ফ্ল্যাট বা আমার শ্বশুরমশাইয়ের ফ্ল্যাটেতে আমাদের কিরকম অনেকে কিন্তু কমেন্ট করতো বা ওকে করতো যে তুমি তোমার বা আমার সাথে মানে শ্বশুরমশাই বা শাশুড়ির সাথে থাকো না, কেন থাকো না, এরকম তখন রিপ্লাই করতে পারতাম না, বিকজ তার কারণ হচ্ছে উই ওয়ার ইন আ প্রসেস, রাইট, এটাই হচ্ছে তার কারণ, এটাই হচ্ছে তার কারণ, প্রসেসটা অনেক দিন ধরে চলছিল, তো ওই জন্যই থাকতাম না, মানে আমরা কিছু বিগার প্ল্যান করছিলাম যার জন্য আমাদেরকে অনেকটা দিন বাবা মা থেকে আলাদা থাকতে হয়েছে, যাতায়াত করতাম বাট ফিজিক্যালি অনেকদিন আমরা আলাদা থেকেছি, বাট এরকম না যে আমাদের মনের কিছু আলাদা হয়েছে বলে, মন আমাদের যেরকম ছিল সেরকমই আছে, আর কিছু করতে গেলে আর তোমরা খুব ভালো করে জানো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, আর ত্যাগ করে যেটা পাওয়া যায় তাকে বাজিগার বলে, এটা শাহরুখ খান বলেছে, তা আমি আর একবার আমি বাজিগার নই, বাট যেটুকু আজকে করতে পেরেছি তোমাদের ভালোবাসার জন্য আর বাবা মাদের আশীর্বাদ আর আমার ভগবানের জন্য, আর আর কিছু মানে আমার কোনো ব্যাকিং ছিল না, আমি পুরো নীল ছিলাম, তো সেখান থেকে একটা মাথা গোজার স্নান করতে পেরেছি, এটা আমার জন্য মানে যথেষ্টই মানে কাইন্ড অফ অ্যাচিভমেন্ট বলতে পারো, মানে আই শুড বি প্রাউড অফ মাই সেলফ, আমি কখনো দেখাই না সেটা, বাট এটা সত্যি মানে একটা আমার জন্য খুব বড় অ্যাচিভমেন্ট, এই কিছু লোকের জন্য আমি একটা বলতে চাই, একটা এক্সটেন্ড করছি, ভেরি সরি, টেক্সিং হয়ে যাচ্ছে, বাট আরও কিছু মানুষ ছিলেন যারা আমাকে অলরেডি কোশ্চেন করেছিলেন, আমি জানি না কোথেকে খবর পেয়ে করেছিলেন, বাট আমাকে কোশ্চেন করেছিলেন যে আমার হয়েছে কি না হয়েছে কি না, বাট আমি তখন এড়িয়ে গেছি কথা বা বা কথার ঠিকঠাক অ্যান্সার করিনি বা উত্তর দিতে পারিনি, তো আই এম রিয়েলি ভেরি সরি, হ্যাঁ আমার তখন হয়ে হয়তো গেছিলো, বাট যেটা আমি বললাম আমি যখন আমরা থাকতাম না তার জন্য তো সেই সময়তে রেডি ছিলাম না, বলার মতো পজিশন ছিল না, আমি পুরো ঘেটেছিলাম, ফিনান্সিয়ালি বলো ফিজিক্যালি বলো আমি মানে মেন্টালি বলো আমি পুরো ঘেটেছিলাম, তো সেই সময়তে বলতে পারিনি, তো আই এম রিয়েলি ভেরি সরি, বাট আজকে এটা অফিসিয়ালি আমি কনভে করছি যে হ্যাঁ আমার হয়েছে, তো তোমরা বলতে পারো হ্যাঁ আমার হয়েছে, সব জানাবো তোমাদেরকে, বাট গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, তো তার জন্য ধৈর্য ধরতে হবে, সো স্টে টিউন্ড, স্টে সেফ, চল টাটা, বাই বাই।